সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেম প্লেটের রাজনীতি যতদিন আমরা বন্ধ না করতে পারবো, ততদিন আমাদের স্বস্তি ফিরে আসবে না। এর কারণ আমাদেরকে জানতে হবে। আমাদের এই ছোট্ট বাংলাদেশে এত বেশি নেম প্লেটের রাজনীতি হয় যে রাজনীতি বন্ধ করতে হবে। মনে রাখবেন, পৃথিবীর কোনো একটি দেশের বিমানবন্দরের নাম কোনো বাঙালির নামে নেই, মানে বাঙালি মানে আমাদের বাংলাদেশি। তাহলে আমরা বাংলাদেশিরা কেন ভিন দেশের একজনের নামে আমাদের এয়ারপোর্টটি থাকবে? এটি খতিয়ে দেখতে হবে। কেন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর করা হলো, আর কি ভুল ছিল জিয়া ইন্টারন্যাশনাল বিমানবন্দর যখন ছিল? যদিও আমি তার্কিশ এয়ারলাইন্সে যখন যখন ঢাকায় যাই, তখন আমি শুনতে পাই, যখন নামার সময় আসে, তারা জিয়া ইন্টারন্যাশনাল বিমানবন্দর বলে। এরকম অনেকেই এখনও তারা মেনে নিতে পারেনি। তো আমাদেরকে নেম প্লেটের রাজনীতি বন্ধ করতে হবে, আরও অনেক কিছু বন্ধ করতে হবে, অনেক কিছুর তদন্ত করতে হবে। এখন নতুন স্বাধীনভাবে আমরা যে দেশ পেয়েছি, এই দেশকে পরিচালনার জন্য যারা পরিচালক রয়েছেন, এদের কোথাও ভুল হলে শুধরে দিতে হবে এবং তাদেরকে শুধরে নিতেও হবে, আর দলিল প্রমাণের ভিত্তিতে ভুল ধরতে হবে। এই কোরআনের আমরা যখন 7 নম্বর সূরা আল আরফ এর আয়াত নম্বর 128, এখানে যখন দেখি, এখানে বলা হচ্ছে 127 এবং 128, وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عبادي والعاقبة للمتقين দেশ প্রধানের মন্ত্রীরা বলে, তুমি কি মুসা আর তার কওমকে এমনিতে ছেড়ে দিবে যাতে তারা দেশে গোলযোগ অশান্তি ছড়িয়ে বেড়াবে, আর তোমাকে ও তোমার প্রভুত্বের ক্ষমতাকে উৎখাত করে ফেলবে? খুনি হাসিনার এবং তার যত মন্ত্রী মিনিস্টারিরা সবাই কিন্তু এই স্লোগানই দিত, তো এই সংবিধান চলবে না বাংলাদেশে। এর পূর্বে আরও যারা ছিল তারাও দিত। দেশপ্রধান ফেরাউন বলে, আমি ওদের পুত্র সন্তানদেরকে কতলের মাধ্যমে একেবারে ধ্বংস করে দেব, আর ওদের মেয়েদেরকে জীবিত রেখে কাজ করাবো। নিশ্চয় আমরা ওদের চাইতে বেশি শক্তিশালী। সেটি আমাদের দেশ 15 থেকে 17 বছর দেখল, এর পূর্বেও দেখেছে। মুসা বলে, অকালা মুসা লি কওমি ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, মুসা তার কওমকে বলে, তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয় এই পৃথিবী আল্লাহ তাআলার জন্য, আল্লাহ নিজের মর্জি মোতাবেক নিজ বান্দাদের মধ্যে যে উপযুক্ত তাকেই উত্তরাধিকার দান করেন, কিন্তু শেষ পরিণাম তো মুত্তাকিনদের জন্যই রয়েছে। এটি আমাদের সকলকে মনে রাখতে হবে। এখন আমাদের দেশের একটি বিমানবন্দর, সেই বিমানবন্দর বানানো হয়েছে, মানুষেরা আসে যায়, কিন্তু তার নাম নিয়ে যে চেষ্টা সাধনা করা হয়েছে, একটি নাম ছিল জিয়া ইন্টারন্যাশনাল বিমানবন্দর, জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কিন্তু সেখানে আর একজনকে বসানোর জন্য যা কিছু করা হয়েছে সেটি আপনারাই ভালো জানেন। এখন যারা করেছিল তাদেরকে কিন্তু আজ 15 আগস্ট আমরা দেখেই নিচ্ছি যে আজ 15 আগস্ট মানুষ শোক দিবস নয়, সুখ দিবস পালন করছে। এখন একদল মানুষ তারা কি চিন্তা করবে, এই বিমানবন্দরের নাম মুছে দিতে হবে। আচ্ছা, কখনো কি আমরা চিন্তা করেছি যে একটি নাম মুছতে গেলে কতগুলি টাকা খরচ করতে হয় এবং একটি নাম রাখতে হলে কতগুলি টাকা সেখানে দিতে হয়? তো আমরা যারা নিজেদেরকে স্বাধীন মনে করে চলেছি, আমরা কোনোভাবে পরাধীন আর হতে চাই না। পরাধীন আমাদের এই জাতি আর মানতে চাচ্ছে না, কারণ 53 বছর কিন্তু আমাদের হয়ে গেছে। তো একদল এসে এখন জিয়া বিমানবন্দর নাম
আবার পুনরায় চাইবে, আবার চাইবে শাহজালাল এটি মিটে যাক। কিন্তু শাহজালালকে বসানো কেন হলো? শাহজালালের ইতিহাস আমরা কেউ কিন্তু জানি না, না জানার কারণে আমাদের অনেক সমস্যা হয়। আমাদের দেশ থেকে যেমন অনেকেই কিন্তু দেশদ্রোহীর কারণে এই দেশ থেকে দেশান্তর করা হয়েছে, যেমন ধরুন তাসলিমা নাসরিন, ঠিক একই কায়দায় সেই যুগে ইয়ামান থেকে তাকে বিতাড়িত করা হয়েছে, যদিও একদল আমাদের দেশের তারা তাকে পুজো দেয়। এগুলি ইসলাম পছন্দ করে না। এখন এই বিমানবন্দরের নাম চেঞ্জ করাতে যে কত টাকা যাবে, আর অতীতে কত টাকা গিয়েছে, কেন এগুলি করা হয়েছে? যদি এই বিমানবন্দর কারোর নামেও না থাকে তাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু শাহজালাল এটিকেও পছন্দ করবে না। আমাদের সকলকে মনে রাখতে হবে কোরআনের কনস্টিটিউশন আমাদেরকে যা শিক্ষা দিয়েছে সেটি হচ্ছে সত্য, বাকি টোটালি রং এবং মিথ্যা। উলামা লীগ আর উলামা দল, হিফাজত এবং তরিকত, শিবির এবং জামাত, চরমোনাই এবং আট্রশি, এরা যেসব ইসলাম শিক্ষা দেয় এগুলি ইসলাম না, এগুলি হচ্ছে এদের নিজস্ব স্কুল অফ থট থেকে শিখা তাদের নিজ নিজ মতবাদ, এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তো এদের প্রতিশ্রুতি আপনাকে আমাকে কখনো মানা লাগবে না। এদের দেখবেন যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন হরতাল হারাম, কোত্থেকে এনেছেন জানি না, অথচ এই হরতাল অবরোধ না হলে কিন্তু নতুন বাংলাদেশ আমরা পেতাম না। আবার দেখবেন ডক্টর ইউনুসের পিছনে সবাই লেগে আছে, ইনায়তুল্লাহ আব্বাসি বলেন, আবার তারিক মুনাওয়ার বলেন, এই টাইপের অনেকেই দেখবেন আছে। এখন আমাদের দেশের মানুষ আর চাচ্ছে না কেউ কারোর তালোয়া চেটে তৈলমর্দন করে চলাফেরা করুক বা বিভিন্নভাবে তারা নিজেদের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠিত করুক। যারা করেছিল খুনি হাসিনার যাওয়ার সাথে সাথে অনেকে কিন্তু বোরকা পরে পালিয়ে গেছে, আবার পালিয়ে যাওয়ার সময় মাহবুবুল আলম হানিফের মতো অনেকে ধরা খেয়েছে। তো এখন এই বিএনপি মার্কা মুসলমান আর বাল মার্কা মুসলমান যারা বিএল মানে বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা, এরা কিন্তু শুধুমাত্র এদের জীবনটাই কাটিয়ে দিচ্ছে একে অপরের সাথে হিংসে করে। তা আপনি যদি বিএনপি মার্কা মুসলমান হন, আপনার সমস্তটা জীবন আপনাকে হিংসা করতে হচ্ছে বাল মার্কা মুসলমানদের সাথে, বাল মার্কার মুসলমানদেরও আবার হিংসা করতে হচ্ছে বিএনপি মার্কা মুসলমানদের সাথে। উলামা লীগ যারা তারা উলামা দলের সাথে হিংসা করছে, উলামা দল যারা উলামা লীগের সাথে হিংসা করছে, মূলত সবার কিন্তু একই ধান্দা, পেট পালা, কষ্ট করে কিন্তু কেউ খাবে না। ছাত্র বয়সে আমরা যাদেরকে দেখছি, যারা ছাত্র লীগ হচ্ছে ছাত্র বয়সে, যৌবন বয়সে আবার যুবলীগ হচ্ছে, বুড়ো হয়ে গেলে কিন্তু এরা তাবলীগ হচ্ছে, লীগ ছাড়ছে না। আবার যখন এরা দৌড়ানি খাচ্ছে তখনও সে লীগই বলছে, তারা বলছে আমরা পাবলিক। তো ছাত্র লীগ বলেন, যুবলীগ বলেন, তাবলীগ বলেন, পাবলিক বলেন, এগুলি সব ইংরেজি শব্দ। এ নিয়ে আপনারা যা বোঝাতে চাচ্ছেন, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র লীগ সব একই জিনিস, ছাত্র ইউনিয়ন, ছাত্র সেনা। আমাদের দেশের এখন দরকার কি? আমাদের দেশে জিয়া ইন্টারন্যাশনাল বিমানবন্দর ছিল, সেই নামটি থাকুক, সমস্যা কোথায়? কিন্তু আবার যে হাজার হাজার কোটি টাকা যাবে, জামাত শিবির, আবার যারা তরিকত এবং হিফাজত ধর্ম নিয়ে রাজনীতি করছে, এদের রাজনীতি চিরতরের জন্য বন্ধ করে দিতে হবে। এদের স্টেশনগুলিতে এরা বসে বসে যা ইচ্ছা তাই করুক, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এরা রাজনীতি করতে পারবে না ধর্মের নাম নিয়ে। এটি বাংলাদেশ এখন আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি, এটি আমাদের ঘর, আমাদের দেশ। এখানে আবার অন্য দেশের লোকেরাও চাকরি করবে, করুক, কিন্তু যত সময় আমাদের দেশের সন্তানেরা যোগ্যতা সম্পন্ন না হবে তত সময় তারা তো করবে। তাই বলে আপনি ভারত থেকে ঢের মানুষ এনে এখানে পুলিশে দিবেন, আর্মিতে দিবেন, বিজেপিতে দিবেন, আরও অন্য অন্য জায়গাতে দিবেন, এটি তো কখনো ঠিক হবে না। মনে রাখবেন, রাষ্ট্র সংস্কার তখনই সম্ভব হবে যখন আমি, আপনি, আমরা, আপনারা সবাই নিজেদেরকে
রব্বানি বিধান মতে সংস্কার করে নিব, অন্যথায় হবে না। আমাদের দেশে যেভাবে দোজক তৈরি করা হয়েছিল এই হারুনের মাধ্যম দিয়ে, আবার যারা আয়নাঘর তৈরি করেছিল, চিন্তা করে দেখুন, সুস্থ মায়ের সন্তানের পক্ষে কি কখনো এইসব পার্টির সাথে যোগ দেওয়া উচিত? আবার গ্রেনেড হামলা যখন খালেদা জিয়া ঘটিয়েছিল তার যুগে, তো এগুলি যারা করেছে, রক্তের দাগ যাদের সাথে, তাদের পিছনে কেন আপনারা যাচ্ছেন? আমি তো কর্ম করে খেতে খেতে আজ 55 বছরে পড়েছি, কোনো তো সমস্যা হচ্ছে না। তো কর্ম করে খাচ্ছেন না কেন? দল করে কেন খাচ্ছেন? আবার দল আপনারা এমনভাবে করছেন যে দলের প্রধান ভেঙে যাচ্ছে, আপনাদের খবর নেই, আর আপনারা পালাতে পারছেন না। এখন দেশবাসীকে আমি বলতে চাই, মনে রাখবেন, এখনো বিপদ কাটেনি। ভারতীয় র এবং তার যত এজেন্ট আমাদের দেশে রয়েছে, এরা যে কোনো সময় কিন্তু বিপদে ফেলে দিতে পারে। ঢাকা একটি শহর, এইভাবে পুরা বাংলাদেশের 64টি জেলা, প্রত্যেকটি জেলার এবং রাজধানী শহরের ফুটপাথগুলি সব ছাত্রলীগ আগে লুটেপুটে খেয়েছে, এখন ছাত্র দল খেতে চায়। আজব একটি বাংলাদেশ আমাদের। আপনি যদি সৎ হন তাহলে আপনাকে তোলবাজি করতে হবে না, তোলমর্দন করা তো দরকারই নেই। সৎ মানুষ কখনো তোলবাজ হয় না, আর যে তেলবাজ করে সে কখনো সৎ মানুষ হয় না। এটা আপনার মাথার ভিতরে বসাতে সমস্যা কোথায়? রাজনীতি টাকা কামানোর জায়গা কেন? বাংলাদেশি সেবা পার্টি সকলের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা তো সেবা দিব, আমরা তো সেবক হব, এটি তো আমাদের গর্ব। তো রাজনীতি থেকে অবৈধ ইনকাম করা বন্ধ হয়ে গেলে 99% মানুষ রাজনীতি ছেড়ে দিয়ে তারা তাদের কর্মে ফেরত আসবে। আবার ধর্মজীবী মোল্লারা যখন দেখবে যে তাদের এই যে 2 ঘন্টা ভাষণ দিয়ে মিথ্যা কিস্সা কাহিনী বলে হেলিকপ্টারে ফেরত যাচ্ছে, কেউ আবার রকেটের গল্প দিচ্ছে, কেউ চাঁদের গল্প দিয়ে গেল, তো এগুলি কি? কোরআন তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ফাদাক্কির বিল কোরআনি মাইয়া খাফু ওয়াঈদ, কোরআনের সাথে উপদেশ দিতে হবে তাকে যে আমার শাস্তি থেকে ভয় করে। এটি তো প্রত্যেকটি নবী এবং রাসূলের কর্ম। জয়ের মতো এই যে একটি অসভ্য কি বলে আওর এক নমরুদ পয়দা হওয়া, এ কি বলছে? 6 আগস্ট বিবিসিকে সে কি বলছে? শেখ হাসিনা রাজনীতিতে ফিরবে না, তিনি হতাশ, এটি জয় বলেছে। আবার ঠিক 7 আগস্ট ডেইলি স্টারে সে কি বলেছে? শেখ হাসিনা মরে যায়নি, আমরা কোথাও যাইনি, জয় বলছে। আবার 8 আগস্ট কাল বেলাতে কি বলা হচ্ছে? জয় বলছেন, শেখ হাসিনা দেশে ফিরবেন। আবার 9 আগস্ট ডেইলি স্টারে কি বলা হচ্ছে? আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত, জয়। আবার 9 আগস্ট প্রথম আলোতে কি বলা হচ্ছে? অন্তর্বর্তী সরকার নির্বাচনে ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা, জয় বলছে। আবার 10 আগস্ট ইত্তেফাকে কি বলা হচ্ছে? শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনো প্রধানমন্ত্রী, জয়। তো এটা কি? উলামা লীগ আর উলামা দল এদের কাছে জিজ্ঞেস করেন, দেখবেন এরা যে মোহাম্মদ পূজারী, মানে যে দেবতাকে তারা পূজা করে, যে দেব দেবতা তারা মেনে চলে, সেই মূর্তির ইতিহাস নিয়ে তারা বলছে। তারা কিন্তু মোহাম্মদুর রসুলুল্লাহকে মানে না, আমি হচ্ছি মোহাম্মদুর রসুলুল্লাহর সঙ্গী সাথীদের একজন। তো তারা বলবে বিদায় হজের ভাষে, তাদের মহানবী অ্যাট এ টাইম 3 ধরনের কথা বলেছেন। দেখবেন আজহারিও বলবে এ কথা, বলবে তারাক তুফিকুম আমরাইন, আমি ছেড়ে যাচ্ছি 2টি জিনিস, কিতাব আল্লাহি ওয়া সুন্নাতি, আল্লাহর কিতাব এবং সুন্নত, এ হচ্ছে একটি কথা। আবার অ্যাট এ টাইম আর এক দল বলছে কিতাব আল্লাহি ওয়া ইতরাতি, আল্লাহর কিতাব এবং আহলে বাইতকে ছেড়ে যাচ্ছি। আবার আর এক দল বলছে কিতাব আল্লাহি ওয়া আহলে বাইতি। তো ঠিক সজীব অজের জয় এই আওর এক নমরুদ পয়দা হওয়া, এই নমরুদ ঠিক নমরুদ মার্কা কথা বলছে, যেমন উলামা আলিক আর উলামা দল মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ব্যাপারে বলে। তো আল্লাহ তাআলার প্রত্যেকটি নবী এবং রাসুলের ক্যারেক্টার চলমান, আপনাকে সেই অভিনয় করতে হবে। কে কি কোত্থেকে বলে গেল, কার নাম গুলাম আহম্মদ তাই সে নবী, কার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তাই সে নবী, সেটি না। আপনাকে নবীদের ফিরিস্তি কোরআনে 19 জন, 20 জন নেই, ডাক্তার জাকির নায়েক 25 জনের ফিরিস্তি দিচ্ছে, ভুয়া এবং মিথ্যা। তো 19 জন নবীদের সাথে
আবার রাসুলের ক্যারেক্টারও রয়েছে, এছাড়া স্পেশাল 5 জন রাসুল রয়েছে। এরপরেও আমরা উলামা লীগের পিছনে, উলামা দলের পিছনে, তবলিগি জামাতের মুরব্বীদের পিছনে, চরমোনাইয়ের পিছনে, আটরশির পিছনে, মাইজ ভাণ্ডারের পিছনে, জামাত শিবিরের পিছনে যে ইসলাম তলাশ করছি, ইসলাম কোরআনে রয়েছে। আমাদের দেশে নতুন চুক্তিতে আমরা দেখলাম কয়েকদিন আগে পুলিশ মারলে 90,000 আর অন্যদেরকে মারলে 10,000, 5,000, এইভাবে বগুড়াতে যুবদলের একজন তার পক্ষ থেকে যে খবরটি আমরা সবাই শুনেছি। এখন দরকার হচ্ছে আমাদের দেশে যে কসাই ডাক্তারগুলি ছিল এবং এখনও রয়েছে, এদের চেম্বারগুলি এমনভাবে সাজিয়ে দিতে হবে যে এরা যেন 1,000 টাকা ফিস না নিতে পারে। গরিব জনগণ, এখনও এরা আনফালের অর্থ পায়নি, খনিজ সম্পদের অর্থ এখনও পায়নি। খনিজ সম্পদের অর্থ পেলে সবাই কোটি টাকার মালিক হবে, 18 কোটি তো মানুষ, আর খনিজ সম্পদে ভরা এদেশ। তো ডাক্তারদের ফিস করতে হবে 200 টাকা, যেটি সবাই দিতে পারবে। 800, 1,000, 1,500, 2,000, 5,000, 10,000, এটি চলবে না। আবার পুলিশের পোশাকে কেন দলীয় প্রতীক নৌকা, এটা থাকবে না। পুলিশের এই পোশাক যেটি দেখলি মানুষের ভয় লাগে, আবার ঘৃণা লাগে, এই পোশাক পরিবর্তন হতে হবে। ইনশাল্লাহ এটি হয়ে যাবে, আর এই লোগো উঠিয়ে দিতে হবে। নৌকা মাথাতে কেন থাকবে, টুপিতে কেন থাকবে, নৌকা চলবে পানিতে। সেন্স কাজে লাগান। এস আলম গ্রুপ, ব্যাপসিমকো গ্রুপ, সামিট গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এনা গ্রুপ, এরা সবাই কিন্তু ঋণ খিলাফি, 1,000,000 কোটি টাকার। এগুলি ফেরত নিয়ে আসুন, এনে রাষ্ট্রীয় কাজে লাগান। এটি চলমান সরকারকে আমি বলতে চাই। আজ আমাদের দেশে এই 18 কোটি মানুষ কোরআনের জ্ঞান থেকে কেন বঞ্চিত? এই উলামা লীগ আর উলামা দল, আবার এই হিফাজত এবং তরিকতের কারণে, এই ছাত্র শিবিরের কারণে, এরা কেউ কোরআন পড়তে জানে না। এরা সবাই মুখরোচক কথা খুব সুন্দর জানে এবং বলতে পারে। এখন আপনাকে আমাকে জানতে হবে যে আমরা পা চাটা বা তোলমর্দন করে পৃথিবীতে বসবাস করতে চাই না। আপনি দেখেছেন যে আমাদের দেশে হিন্দুদের একজন বিশেষ পুলিশ অফিসার, সে কি বলেছে, আসল সত্য বের করে দিচ্ছে যে কার হুকুমে গুলি চালাতো। আবার এস কে সিনহা, সে আমেরিকাতে বসে সেই রিফিউজি বাবু, তিনি বলছেন যে যত বিচার সব গণভবন থেকে আসতো। এখন চাকরিতে যোগদানের পর যাদের সম্পদ অস্বাভাবিকভাবে বেড়েছে, তাদের সকলকে কি করতে হবে, তাদের সকলকে চেক করতে হবে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, এখনই তো সময়। আর এটি যত এটি পুরাতন হয়ে যাবে, তত মানুষ ভুলে যাবে, কারণ অনেক জিনিস মানুষ ভুলে গেছে। পিলখানার ঘটনা ভুলে গেছে, শ্যাপলা চত্বরের ঘটনা ভুলে গেছে, হলি আর্টিজেনের ঘটনা ভুলে গেছে, লগি বৈঠা তাণ্ডব ভুলে গেছে, 7 মার্ডারের ঘটনা ভুলে গেছে, 63টি জেলাতে বোমা বিস্ফোরণের কথা ভুলে গেছে, গ্রেনেড হামলা একেবারে ভুলিয়ে দেওয়া হয়েছে। তো এখন উলামা লীগ আর উলামা দল, এরা স্বাধীনতা মানে কি মনে করে জানেন? শ্যাপলা চত্বরকে এরা শহীদ চত্বর বানাবে, এটাকে, এই নেম প্লেটের রাজনীতি। এরা স্বাধীনতা মানে মনে করে নারায় তকবীর, আল্লাহু আকবার, এটাই স্বাধীনতা। আসলে কিন্তু না, একজন স্রষ্টাকে মানবে, একজন আল্লাহকে মানবে, একজন মানবে না, এটি স্বাধীনতা। এটি তো 18 নম্বর সূরা আল কাহাফের 29 নম্বর আয়াতের শুরুতে বলা আছে, অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফাল ইউমিন ওমান শাআ ফাল ইয়াকফুর। এই স্বাধীনতা থাকতে হবে, যার ইচ্ছা সে আল্লাহকে মানবে, যার ইচ্ছা সে মানবে না। কিন্তু অভিজিৎকে তো কুপিয়ে মারা হয়েছে, সে তো বলেছে যে আমি ছাত্রলীগ, আমি তো ছাত্র শিবির করি না, আমি হিন্দু। তারপরেও তো তাকে এই মুসলমান মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত রেহাই দেয়নি। আবার চাটখিলে আমরা দেখলাম, নোয়াখালীর চাটখিলে হিন্দুদের মন্দিরে হামলা করতে গিয়ে আটক হলেন ছাত্রলীগের 2 নেতা। ইয়ে কি, এগুলো তো লজ্জার ব্যাপার। আবার আমাদের দেশের মানুষকে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ডক্টর এ কে এম মাহবুবুল্লাহ যশোরী বলতে চাই, বারবার জীবন দিয়ে স্বৈরাচার পরিবর্তন করাচ্ছে, পুরো শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে। এটি আপনারা আমার মতো করে কোরআনকে মেনে নিন, আমি তো কোরআনের মাধ্যম দিয়ে আপনাদেরকে সজাগ করছি। স্বৈরাচার পরিবর্তন কেন বারবার করছেন? একবার কোরআনকে কনস্টিটিউশনের জায়গাতে দিয়ে দিন, আমি যেভাবে আমার জীবনের জন্য দিয়েছি, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। যে দলের প্রধান নিজে বাঁচার জন্য কর্মী রেখে পালিয়ে যায়,
সেই দল নিয়ে গর্ব কেন করবেন? লজ্জা করেন, আপনাদের তো লজ্জা করা উচিত। আর যে সমস্ত উলামা লীগ আর উলামা দল, এরা এই যে দান বাক্সর বা চাঁদার বাক্সর যে একটি রাজনীতি করে, এই চাঁদার বাক্স মসজিদে এবং মন্দিরে থাকবে না, এটি ধর্ম মন্ত্রণালয় দেখবে। এগুলি এলাকার গরিবদেরকে দেওয়ার জন্য আপনারা ব্যবহার করুন। যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়ালেখা করতে পারছে না, তাদেরকে দিন চাঁদার টাকা। এখন আপনারা যদি মনে করেন যে এই দেশ 10 দিনে বা 20 দিনে ইউরোপের সাথে হয়ে যাবে বা সিঙ্গাপুর হয়ে যাবে, তো সিঙ্গাপুর এবং ইউরোপ হতে পারবে, কোনো সমস্যা নেই। দুর্নীতিবাজদের টাকাগুলি এনে দেশের কাজে লাগান, দেখবেন হয়ে যাবে। শুধু সজীব অজিত জয়ের কাছ থেকে, তারিক জিয়ার কাছ থেকে টাকাগুলি নিয়ে আসেন, দেখবেন দেশ কোথাতে কোথায় চলে গেছে। সালমান এফ রহমানকে ধরেছেন, আবার আনিসুল হককে ধরেছেন, এদের কাছ থেকে টাকাগুলি নিয়ে নিন। হারুনের কাছ থেকে টাকা নিন, পুলিশ বড় বড় অফিসার সবার কাছ থেকে নিয়ে নিন। আজ আপনারা পরিশ্রম করতে শিখুন, পরিশ্রম করেই কাজগুলি করুন। যদিও আপনাদের দেখা গেল, যেমন আসিম নজরুল সাহেব কি বলেছেন, রাত দিন কাজ করেছি, করে চলেছি। রাত দিন কেন করবেন কাজ? আপনি শিফটিং করান, আপনি 4 ঘন্টা করে ওভারটাইমের জন্য বেঁধে দেন মানুষকে। আমাদের দেশে লক্ষ লক্ষ শিক্ষিত, তারা বেকার। তো আমরা যদি পরিশ্রম করতে যে চেহারা এবং শরীর নষ্ট করে ফেলি, কিন্তু ভবিষ্যৎ নষ্ট হবে না, ভবিষ্যৎ ভালো হবে। তো সৃষ্টির সব কিছু আল্লাহ তাআলা কিন্তু সুন্দর করে দিয়েছেন, শুধু আপনার আমার মন অসুন্দর, আপনার আমার মন মানসিকতা অসুন্দর, এটি আমরা যদি সুন্দর করতে পারি তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু ইতিহাসের পাতায় অনেক বিপ্লবের ঘটনা আমি পড়েছি এবং অনেকের কাছ থেকে শুনেছিও, কিন্তু পৃথিবীর কোন বিপ্লবের শেষে চেয়ার টেবিল, সোফা, ফ্রিজ, ফ্যান, এমনকি ফুলের টব, হাঁস মুরগি, শাড়ি, ব্লাউজ লুট করে নেওয়া বিপ্লবীদের তো কাজ না। যদিও করেনি, আমি তাদেরকে দোষ দিব না, যারা করেছে তারা সবাই অবুজ এবং তারা হয়তো ইমোশনাল ভাবে করেছেন। এখন আমাদের দেশের মৌলবাদীদের ঠেকাতে হবে, দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের ঠেকাতে হবে, কারণ এরা কখনো দেশের না। যেমন আমাদের দেশের ক্রিকেটের যারা হয়ে কাজ করে, ক্রিকেটার যারা, এরা সব ইসরায়েলের এজেন্ট। যেমন ভিপি নুরুল হক নূর, এরা সবাই কোনো না কোনোভাবে ইহুদিদের জিনিসকে প্রমোট করে। আমাদের দেশে যারা কোকা কোলা, ফান্টা, স্প্রাইট, সেভেন আপ, পেপসি এইসবের পিছনে যারা খাটছে, এরা সবাই ইহুদিদের এজেন্টই তো করছে। যারা প্রাণ গ্রুপ অফ কোম্পানির সাথে, তারাও তো একই কাজই করে চলেছে। আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বলতে চাই, আপনাদের কর্মক্ষেত্র থেকে যে হালাল পয়সাটা আসে, সেটাতে যদি আপনাদের না পোষায় চাকরি ছেড়ে দিন, সমস্যা তো নেই। আপনারা স্মল ইন্ডাস্ট্রি করে, ছোট ছোট ব্যবসা বাণিজ্য করে পেট পালেন, কিন্তু হারামখোর হয়ে মৃত্যুবরণ কেন করবেন? এখন আমাদের দেশের এই রাজনীতিগুলি, আমার দেশ, আমার বাবার দেশ, আমার স্বামীর দেশ, এই দুই ফ্যামিলি থেকে বেরিয়ে আসুন। এই দুটি ফ্যামিলি আমাদের দেশকে কিন্তু শেষ করে দিয়েছে, বারবার আপনাদেরকে বলে চলেছে আমি, কারণ এরাই মানুষের মনোভাবকে হিংসাত্মক বানিয়েছে, আর এই হিংসুক বানিয়ে দেশকে ধ্বংস করে দিয়েছে এই বিএনপি মার্কা মুসলমান আর বিএল বাল মার্কা মুসলমান। আর যেমন একটা মরিচিকা লোহাকে শেষ করে দেয়, তদ্রূপ এই দুটি পার্টি আমাদের দেশের সন্তানদের গ্রোথ হতে দেয়নি। তাই এখন আমরা নতুনভাবে আজাদি পেয়েছি, আর এই আজাদিকে আসুন আমরা কদর করি, আর আমরা সবাই ইনকিলাব জিন্দাবাদ নিয়ে অন্তত কিছুদিন তো সুখ শান্তিতে থাকি। যদিও আমাদের মাঝে মুনাফেকিনদের অভাব নেই, আর এই দুই ফ্যামিলির সাথে শুধু মুনাফেকিনদের সম্পর্ক এবং সংযোগ, তৃণমূল থেকে নিয়ে রাজধানী পর্যন্ত আপনারা শুধু দেখেই থাকবেন, আমি তো দেখে থাকি। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথের পথিক বানিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নেওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।